ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে পটুয়াখালীতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। একরাতের ঝড় বাতাসে হেলে পড়েছে আমন ধানের গাছ, খেতে দেখা দিয়েছে স্থায়ী জলাবদ্ধতা, এতে নষ্ট হচ্ছে ধানের শীষ। দুশ্চিন্তায় লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কিত জেলার কৃষকরা। তবে আমনের তেমন কোনো ক্ষতি হয়নি বলে দাবি স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে দাউদ হাসানের রিপোর্ট। পটুয়াখালীর বিভিন্ন এলাকার ক্ষেত জুড়ে সবুজ আর সোনালী মিশ্রিত ধান, আর এক মাস পেরুলেই আমন ধান ঘরে তোলা শুরু হবে। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের তাণ্ডবে এক রাতেই আমন ধানের গাছ মাটিতে পড়ে গেছে। সরকারি হিসেব মতে ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের প্রভাবে জেলার 1550 হেক্টর জমির আমন ধানের ক্ষতি হয়েছে। এছাড়া ক্ষতি হয়েছে 350 হেক্টর জমির শাকসবজি। এমনিতেই পোকার আক্রমণ, সার ও বীজের উচ্চমূল্যের লোকসানের মুখে ছিলেন চাষিরা। এই অবস্থায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ধানের ক্ষতিতে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এই বন্যায় আমাদের এই বছর যে ধান দেশে সব তলাই রয়েছে আজ পর্যন্ত, কারণ এই খাল বিভিন্ন খাল আটকাই রাখছে। এই খাল যদি মানে খরণ না করা হয় তাই ধান শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন এই যে বন্যায় আমরা খুব দুর্ভোগ অবস্থায় আছি। বন্যায় আমাকে সমস্ত সব ধান মাস সব তলাই গেছে, পানির তলে রয়েছে, ঠিক আছে। আর ইয়া মাছের ঘেটের যে দূর আছে সমস্ত মাছ চলে গেছে। হ্যাঁ, এখন আমাকে পানি নেবার খুব দ্রুত আমাকে ই করতে হবে, আমার আনলে আমাকে কিস্তি থাকবে না এবং ধান পান ফসল সব শেষ। দু একদিনের মধ্যে যদি পানি না নামে ধান পয়সা ফসলা বাইরেব, ধান বাইরেব না, খারাপ হয়ে যাবে দুই দিনের মধ্যে। তবে অন্য কথা বলছেন কৃষি কর্মকর্তা। ঘূর্ণিঝড়ের প্রভাবে আমনের তেমন ক্ষয়ক্ষতি হননি বলে জানান স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতি হয়নি তেমন একটা, আমি চারটি উপরবেলায় ঘুরছি, এখানে বাতাস তেমন হয় নাই, পলা পড়া একটু ই হয়েছে, এছাড়া তেমন ক্ষতি হয়নি। আমাদের ধরেন 1,20,000 স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব মতে জেলায় আমন আবাদ হয়েছে 1,89,923 হেক্টর জমিতে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে আমনের উৎপাদন কম হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দাউদ হাসান, আরটিভি।